பசி சேர்த்துலாம் போய் கிளம்பல போய் கிளாஸ்டி கிளக்கலாம் இக குறுப்பா குறுப்பு டைம் எனக்கு பூர்த்தி ஹைதான் ஜானே பூர்த்தி பூர்த்தி ஹை நான் ஹை না, এটা হজের সঙ্গে হজের সঙ্গে এটা সম্পর্ক, এটা তালবিয়াটা সম্পৃক্ত অন্য সময় না। যে এই যে পরের দিন থেকে রোজা হয় আর তিন মানে এই যে চার দিন হয় না তিন দিন হয় পাঁচ দিন রোজা হারাম নাকি বছরে একটু বলবেন। তো তিন দিন আর দুই দিন, জি তো তিন দিন এই জন্য যে কোরবানির সময় তো লোকেরা গোশত খাবে, এখন সেই জন্য রোজাই যদি রাখে তাহলে গোশত খাবে কোন সময়, এই জন্য তাদের জন্য একটু দিনটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দিনগুলোকে শরীয়তের দৃষ্টিতে রোজা রাখার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। জি হুজুর, আমার একটি দোয়া বলছি হুজুর, এই দোয়াটার আমল এবং ফজিলত সম্বন্ধে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ বলতে মাবুদ, মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক একজনই তিনি মাবুদ। লা শারীকা লা, তার কোনো সঙ্গী নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলক লাহুল হামদ, তার রাজত্ব তারই, তার প্রশংসা তারই। লাহুল মুলক ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কর্তৃত্ববান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবী কেরামরা যা করেন নাই, সাহাবে তাবেঈনরা যা করেন নাই, এই কাজ করার মান কি বেদাত নয়? তারা তো সম্মিলিত এই ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেন নাই, কিন্তু আমাদের বাংলাদেশে 99.9% মসজিদে এই ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা হয়, এটা কি আপনারা কি বাদ বলবেন? এটা কি বেদাত নয় কি? এটা মনে রাখতে হবে যে এটার যে আমল সুন্নতের দ্বারা সমর্থিত নয় ওই আমলটা বেদাত হয়। সুতরাং সকল মসজিদেই যদি করে, হারামাইনেও করে, তাতে সুন্নত হবে না, ওইটা বেদাতই থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আমল সে আমলকে অনুসরণ করাই হলো আমাদের সুন্নত, আমরা এটা অনুসরণ করে যাব। এর বিপরীত সাংঘর্ষিক কোনো আমল আমরা করব না, যত মানুষই করুক এগুলি বিদআতই হবে। যারা করছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুন।